যারা সিনেমা নিয়ে পড়তে চাও তাদের জন্যে আমরা পাঁচটা অথেন্টিক ইনস্টিটিউটের নাম দেবো এবং তাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেবো তো তোমরা সেখানে গিয়ে সার্চ করে তাদের নোটিফিকেশানগুলো ফলো করতে পারো কখন ভর্তি হয় সে সম্বন্ধে একটা ধারণা নিয়ে তোমরা রেডি থাকতে পারবে তো ফার্স্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তো সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এখানে ভারত সরকারের এটা ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং যে সংস্থা আছে মিনিস্ট্রি অফ ইনফ ইনফরমেশান ব্রডকাস্টিং সেটার আন্ডার এটা পড়ছে তো এখানে কী কী কোর্স করা যায় এখানে জেনারেলি কোর্সগুলো তিন বছরের হয় এছাড়াও অনেক সময় অনেক শর্ট টার্ম কোর্স সিনেমা মেকিংয়ের ওপর এরা করায় সাধারণ কোয়ালিফিকেশন যেটা লাগে সাধারণত গ্র্যাজুয়েশান লাগে একটা যে কোনো সাবজেক্টের গ্র্যাজুয়েশান থাকলেই এসব কোর্সগুলো সাধারণত করা যায় তো এখানে অ্যানিমেশন সিনেমা সিনেমাটোগ্রাফি ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে রাইটিং এডিটিং প্রোডিউসিং ফর ফিল্ম টেলিভিশন সাউন্ড রেকর্ডিং অ্যান্ড ডিজাইন এডিএম ম্যানেজমেন্ট সিনেমাটোগ্রাফি ফর EDM, রাইটিং ফর EDM, এডিটিং ফর EDM, EDM, direction অ্যান্ড produce, প্রডিউসিং ফর ইডিএম আর হচ্ছে সাউন্ড ফর এডিএম এখন আমরা দেখবো যে এই যে কোর্সগুলো এগুলো মোটামুটি তোমার তিন বছরের হয় গ্রাজুয়েশানের মিনিমাম কোয়ালিফিকেশান লাগে এগুলো সব পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম সিনেমাতে তো তিন বছরের এগুলো প্রোগ্রাম তো জেনারেলি তোমার ছটা সেমিস্টারে ডিভাইড থাকে এগুলো আর হচ্ছে বারোটা সিট থাকে তার মধ্যে কোটা তো থাকেই এসিএসটি অফিসে যেমন কোটা থাকে কিছু কোটা থাকছে আর বাকি জেনারেল ক্যান্ডিডেটদের জন্যে কিছু ফরেন কোটা ফরেনারদের জন্য কিছু পড়ার জন্য এটা কোটা থাকে কিন্তু এখানে তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র বারোটা সিট আছে ব্যাচেলার্স ইন এনি ডিসিপ্লিন যে কোনো ডিসিপ্লিন থেকে ব্যাচেলর থাকলে এই কোর্সের জন্য অ্যাপ্লাই করা যায় বছরের নির্দিষ্ট সময়ে আর এরা হচ্ছে অরিয়েনটেশনাল ইন্টারভিউ এরা নেয় একটা প্রথমে লিখিত নেবে তারপরে একটা ইন্টারভিউ টাইপের নিয়ে এটা merit list প্রিপেয়ার করে যেটার মাধ্যমে ভর্তি হওয়া যায় তো প্রত্যেকটা কোর্সই কিন্তু এভাবে এখানে ভর্তি হওয়া যায় আমরা দেখবো এখানে অ্যানিমেশন সিনেমাটোগ্রাফির ক্ষেত্রেও একইভাবে এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কোর্স ডিপার্টমেন্ট অফ সিনেমাটোগ্রাফি এটা একটা আলাদা এখানেও কিন্তু বারোটা সিট আছে এলিজিবিলিটি বেচাল ইন এনি ডিসিপ্লিন এরকম করে তোমরা এলিজিবিলিটির ক্রাইটেরিয়াগুলো এখান থেকে দেখতে পারো লিঙ্কটা আমি ডিসক্রিপশান দিয়ে দেবো এস এর ডট এসি ডট ইন এটা কিন্তু সত্যজিৎ রায় ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট যেমন করে আইআইটি যে সেন্টারগুলো আছে সেগুলো যেমন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সবচেয়ে টপ ইনস্টিটিউট এগুলো হচ্ছে সিনেমা মেকিং বা ফিল্ম মেকিংয়ের জন্য কিন্তু টপ ইনস্টিটিউট ইন্ডিয়ার সত্যজিৎ রায় ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট আর এর সমতুল্য ইনস্টিটিউট একটা সেটা একই এফটিআইআই যেটা পুনেতে সেটাও কিন্তু এর সমতুল্য ইনস্টিটিউট তো এখানেও কিন্তু প্রসার ডিপ্লোমা এখান থেকেও করা যায় এবার এখানেও অ্যাকাডেমিক যেগুলো আছে সেগুলো তোমরা এখান থেকে চেক করে নিতে পারো অনেকগুলো তোমার কোর্সে অ্যাডমিশান এখানে হওয়া যায় কোর্সে এখান থেকে অ্যাডমিশান তোমরা হতে পারবে এবার কোন কোন কোর্সে অ্যাডমিশান হতে পারবে সেগুলো তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে অ্যাডমিশানে যাবে অ্যাডমিশানে গিয়ে তোমরা এখান থেকে অ্যাডমিশান প্রসেস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফিজ স্ট্রাকচার এখানে সব কিছু কিন্তু দেওয়া থাকবে তোমাদের আচ্ছা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা তোমরা দেখে নাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেখানে যে থ্রি ইয়ার্স পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম এটাকে বলা হচ্ছে সেখানে এই যে কোর্সগুলো এখান থেকে পাবে তোমরা ডিরেকশন স্ক্রিন স্ক্রিন প্লে রাইটিং সিনেমাটোগ্রাফি এডিটিং সাউন্ড রেকর্ডিং ডিজাইন আর্ট আর্ট ডিরেকশান প্রোডাকশান ডিজাইন আচ্ছা সেখানে টু ইয়ার্স পোস্ট পোস্ট ডিপ্লোমা যেটা আছে যেটা থেকে অ্যাক্টিংয়ের ডিপ্লোমা যেটা অনেকেই করে থাকে এখন যারা ভালো জায়গায় অ্যাক্টিংয়ে প্রতিষ্ঠিত তোমরা জানো অনেকেই তো এখান কিন্তু টু ইয়ার্স পোস্ট পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কিন্তু করে ওয়ান ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামও আছে ফিচার ফিল্ম রাইটিংয়ের মানে যেটা ফিচার ফিল্মগুলোকে লেখা ফিল্ম লেখা সেটার উপরে এটা ওয়ান পোস্ট সার্টিফিকেট প্রোগ্রাম আছে ওপরে ইলেকট্রনিক সিনেমাটোগ্রাফি যেটা তোমার ওই রেকর্ডিং বা এইসবের ওপরে আচ্ছা তোমার ভিডিও এডিটিং আছে সাউন্ড রেকর্ডিং অ্যান্ড টিভি ইঞ্জিনিয়ারিং তো জেনারেলি আমরা যেগুলো দেখি যে ভাবি সবাই যে সিনেমা এডিটিং বলতে আমরা যেটা বুঝি যে কোনো সফটওয়্যারের মধ্যে এডিটিং ব্যাপারটা কিন্তু তা নয় এর পেছনে অনেক হিস্ট্রি আছে সিনেমার গ্রামার জানতে হয় এবং সিনেমার নিজস্ব একটা গ্রামার আছে যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা গ্রামার থাকে তেমন সিনেমা একটা ল্যাঙ্গুয়েজ তারও নিজস্ব একটা গ্রামার থাকে তো সেই হিসাবে ফিল্মটাকে কিন্তু এডিট করতে হয় এবং সেই এডিটটা শুধু যে কোনো সফটওয়্যারে ফেলে দিলে এডিটটা হয়ে যায় কিন্তু এডিটিংয়ের জন্যই যারা থাকে তারা টেকনিশিয়ানরা এডিটটা করতে পারবে কিন্তু এডিটিংয়ের জন্য কোথায় কোনটা বসবে কোন শটটা বা কোন সিনটা কোথায় বসবে সেটা কিন্তু ঠিক করে দেখছেন এডিটার ফিল্ম এডিটার ফিল্ম এডিটারের দায়িত্ব কিন্তু অনেক বেশি একটা ফিল্মের সাকসেসের পেছনে তো সেটা কিন্তু এখানে বলা হচ্ছে সেই এডিটার সেই স্ট্রাকচার বা অ্যাডমিশন প্রসেসটিও এখানে সব তুমি পেয়ে যাবে অ্যাডমিশন প্রসেস হ্যাঁ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এডিটির ক্রাইটেরিয়া জেনে জেনারেলি আমার গ্রাজুয়েশন লাগে এখানে দেখে বিভিন্ন যদিও এখানে শর্ট টার্ম কিছু কোর্স এখন চালু হয়েছে শর্ট টার্ম কিছু কোর্স টেন পাসের পরে ক্লাস টেন স্ট্যান্ডার্ড বা টেন প্লাস টু এর পরে কিন্তু এখানে করা যাবে আর সাউন্ড রেকর্ডিং আর ডিজাইনের জন্য কিন্তু এই যে টেন প্লাস টুতে ফিজিক্স থাকতে হবে ফিজিক্স যদি না থাকে সেই একই ক্ষেত্রে এখানে সত্যিজরা ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট এখানে সাউন্ড রেকর্ডিংয়ের ডিজাইন যদি দেখি আমরা এখানে এখানে কিন্তু তোমার হ্যাঁ ব্যাচেলার ডিগ্রি ডিসিপ্লিন ডিসিপ্লিন ফিজিক্স ইন ইজ রিকোয়ার্ড ব্যাচেলার ডিগ্রি এনি ডিসিপ্লিন যে কোনো সাবজেক্টে তোমার ব্যাচেলার ডিগ্রি থাকতে পারে কিন্তু ফিজিক্সটা টেন প্লাস টুতে থাকতে হবে মানে তোমার যখন টেন প্লাস টু তুমি পড়বে তখন কিন্তু তোমার ফিজিক্সটা থাকতে হবে তাহলে তুমি সাউন্ড ডিজাইন সব কিছু কিন্তু একইভাবে ভর্তি হয় না অন্যান্য ডিসিপ্লিন যে কোনো সায়েন্স আর্টস যে কোনো স্ট্রিম থেকে বাকি কোর্সগুলো করা যায় শুধু এটার জন্যই এটা স্পেশাল ক্রাইটেরিয়া কিন্তু এরা চেয়েছে কারণ সাউন্ড নিয়ে পড়তে গেলে একটু সায়েন্সের বেশ থাকা দরকার আছে তাই এরা করেছে এটা তো ফি স্ট্রাকচার যেটা মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে এখান থেকে এই তোমাদের ফি স্ট্রাকচারের ধারণা টোটাল ফিজ সেমিস্টার ওয়ান টু এরকম করে এরা দিয়েছে এক লাখ উনত্রিশ হাজার আটশো চৌত্রিশ আচ্ছা এখানে থ্রি ইয়ার গ্রাজুয়েট ডিপ্লোমা ফিল্ম অ্যান্ড রাইটিং এখানেও তোমার একই ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সেমিস্টার ওয়ান টু এরকম প্রত্যেকটা সেমিস্টার ফার্স্ট সেকেন্ড সেমিস্টার পেছনে ফি স্ট্রাকচারগুলো কিন্তু এখানে দেওয়া আছে আর ফি স্ট্রাকচারের টোটাল কিভাবে এরা ব্যালেন্স করছে টাকাটা সেটা কিন্তু এখানে সব তো ওটা ধারণা পেয়ে যাবে এবারে এটা কিন্তু এখানে খাওয়া থাকা বাদ দিয়ে খরচা দেওয়া থাকছে এরপরে তোমরা যেটা পাবে খাওয়া থাকা বাদ দিয়ে খরচাটা দেওয়া আছে এবার খাওয়া থাকার জন্য নিজস্ব খরচাটা ধরে নেবে যা যেরকম খরচা থাকে সেটা কিন্তু পে করতে হবে আর তোমার প্রসপেক্টাসটা এখান থেকে তোমরা মনে করলে নিতে পারো এখানে এটা জন্য একটা জয়েন্ট এর জন্য হয় তারপরেই কিন্তু ভর্তি হওয়া যায় প্রসপেক্টাসটা এখান থেকে কালেক্ট করে নিতে পারো তোমরা ভালো করে দেখতে পারো প্রসপেক্টাসটা নিয়ে আচ্ছা এটা আমরা দেখবো একটু সময় নিয়ে প্রসপেক্টাসটা আছে কি না একটি আইআই এর প্রসপেক্টাস একইভাবে তোমরা সত্যজিজরা ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট এটা কিন্তু কলকাতাতে এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো কলকাতাতে যারা গ্রাজুয়েশান হয়ে গেছে তারাই শুধুমাত্র তো অ্যাপ্লাই করতে পারবে এখানে আর স্পেশাল কিছু ক্র্যাশ কোর্স থাকে সেগুলো কিন্তু ক্লাস টুয়েলভের পরেও করা যায় বিভিন্ন সময় এটা করা হয় মোবাইল তোমার ভিডিওগ্রাফি যেগুলো মোবাইল থেকে সিনেমা কীভাবে বানানো যায় সেগুলো সম্বন্ধে কিন্তু ট্রেনিং অনেক সময় দেওয়া হয় এগুলো খোঁজ রাখবে অনেক কম খরচে সেগুলো করা যায় আচ্ছা এই প্রসপেক্টাস এখানে কিন্তু তোমরা অ্যাডমিশান প্রসেস থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবে খরচা বা কী কী কোর্স করানো হয় প্রোস্টগ্রাজুয়েটি প্রোসগ্রাজুয়েট ডিপ্লোমা কোন সাবজেক্টের ওপরে বা আদার্স কী কী আছে এখানে তার জন্যে কোয়ালিফিকেশান কী দরকার আছে সবই তুমি এখান থেকে পেয়ে যাবে আচ্ছা নেক্সট আমরা চলে যাব আর কি কিছু করা যায় এরপরে এর থেকে যেগুলো একটু কম রেজাল্ট থাকলেও হয় এন্ট্রান্সে যারা চান্স পেলো না এখানে সবাই তো এখানে পাবে না কারণ সিট অনেক কম থাকে আর প্রত্যেকটা কিন্তু হাইলি স্পেশালাইজড ডিপার্টমেন্টে এগুলো মানে একদম যারা কাজ করতে চায় ফিল্মে তাদের জন্যে আর একটু কষ্ট করে পড়াশুনো করার পরে একটু কষ্ট করে যাদের কাজ করতে হয় তাদের জন্য আছে এখনও তারা এমটা আছে কিন্তু ওখানে চান্স পেলো না তারা তারাও পড়তে পারে তাদেরকে একটু সেপারেট রাস্তা দিয়ে যেতে হবে সেটা হচ্ছে তোমার যেমন যাদবপুর ইউনিভার্সিটিতে একটা কোর্স করানো হয় ফিল্মের ওপরে মাস্টার্স ইন আর্ট মাস্টার অফ আর্টস ইন ফিল্ম স্টাডিজ তো এটাও কিন্তু করানো হয় হাতে নাতে এখানে এরাও এখানে ফিল্ম বানানো তোমার শেখানো হয় এটা টু ইয়ার্স প্রোগ্রাম এখানে থার্টি ফাইভ সিট এটা কিন্তু এম এ ডিগ্রি পাবে তুমি এটাও ভালো কোনো অসুবিধা নেই এটাও গ্র্যাজুয়েশান এনি তোমার যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশান থাকলে তোমার কিন্তু এটা কিন্তু করতে পারবে তোমরা ফিল্ম স্টাডিজটা আর পরে যেটা দেখবো আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির এরকম একটা কোর্স হয় হ্যাঁ ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের আন্ডারে এটা এক বছরের একটা কোর্স এটা কিন্তু এক বছরের কোর্স তো তোমার ডিপ্লোমা মিডিয়া স্টাডিজ ইলেভেন্ড টেলিভিশন পোস্ট পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এটাকে বলা হয় যে কোনো স্ট্রিমে গ্রাজুয়েশান থাকলে কিন্তু এটা করা যায় গ্রাজুয়েট যে কোনো স্ট্রিমের গ্রাজুয়েট হলে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয় এগুলো সবের ক্ষেত্রেই তো এন্ট্রান্স এক্সামে পাস করলে কিন্তু এটা করা যায় যাদবপুরের ভর্তি হতে গেলেও তাই করতে হয় এবং ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলেও কিন্তু তাই করতে হয় ফিফটি ফাইভ সিটস থাকে ইন্টার ক্যাপাসিটি এদের আর গ্রাজুয়েশান এনি স্ট্রিম তারা ভর্তি হতে পারবে আচ্ছা আর একটা জায়গা আছে যেখানে ভর্তি হলে একটা হাতে শেখার সুযোগ থাকে যেটা ফিল্ম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া যেটা এফ টিআইআই ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এর মতো হয়তো অতটা মানে একদম এলিট ইনস্টিটিউট নয় কিন্তু তাও সিনেমা জগতে প্রবেশ করার জন্যে কিন্তু যথেষ্ট তো সেরকম কেন্দ্র সেরকম আছে একটা জায়গা সেটা হচ্ছে রূপকলা কেন্দ্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে রূপকলা কেন্দ্র এটা আছে তো এখান থেকেও কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডেটা এটা এগুলো যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে আছে এটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আছে এখানে খরচা তুলনামূলক কম কিন্তু এখানে ট্রেনিং নিয়ে অনেকে প্রতিষ্ঠিত হতে পারে তো এগুলো কিন্তু অথেন্টিক সেখানে অ্যাডমিশান প্রসেস ফর্ম প্রসপেক্টাস সেগুলো সব কিন্তু ডাউনলোড করতে পারবে এখান থেকে এখানেও কিন্তু ওই আমরা যে ট্রেডগুলো এখানে পড়েছিলাম যে কী কী সাবজেক্টের ওপর করা যায় স্ক্রিন প্লে রাইটিং থেকে শুরু করে তোমার ভিডিওগ্রাফি বা আদার্স যা কিছু ডিরেকশান যেগুলো ছিল সেখানে কিন্তু এখানে কিন্তু সেগুলো পাবে তোমরা ঠিক আছে টু ইয়ার্স পোস্ট ফুল পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম এখানেও তোমার এন্ট্রান্স দিতে হয় এন্ট্রান্সের উপর এরা একটা রেজাল্ট পাবলিশ করে তার উপর ভিত্তি করে কিন্তু অ্যাডমিশান নেওয়া যায় আর এটা তোমার ওয়েস্ট বেঙ্গলে যেটা যেখানে পড়া হয় এখানে তোমার দেওয়াই আছে এখানে দেখে নাও রূপকলাকেন্দ্র ফিল্মেলিভিশন ইনস্টিটিউট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে আছে এটা আর এটা সল্ট ডেকে তোমার করানো হচ্ছে আচ্ছা এই কোর্সগুলো সাউন্ড ডিজাইন এডিটিং মোশান পিকচার ফটোগ্রাফি ডিরেকশান আর ডেভেলপমেন্ট কমিউনিকেশান তো এইসব জিনিসগুলো কিন্তু এখানে কোর্সগুলো করানো হচ্ছে আর প্রসপেক্টাস তুমি এখান থেকে মনে করলে ডাউনলোড করে নিতে পারো এখান থেকে প্রসপেক্টাস পেয়ে যাবে প্রসপেক্টাসটা যতক্ষণ আসছে ততক্ষণ আমরা দেখি আচ্ছা এই রূপকলা কেন্দ্রের প্রসপেক্টাস এটা উনিশে একুশে ভর্তি হয়েছে তারপরে যারা ভর্তি হতে চাও তারা কিন্তু এখানে দেখতে পারো কীভাবে তোমার অ্যাডমিশান প্রসেসটা কীভাবে হয় বা কত কী খরচাপাতি হয় সেগুলো এখান থেকে তোমরা দেখে নিতে পারবে তো আশা করি এটা খুব যাদের পড়তে চাও তাদের খুব কাজে আসবে আর ফিল্ম নিয়ে যারা পড়তে চাও তাদেরকে আরেকটা কথা বলে রাখা ভালো যে ফিল্ম নিয়ে পড়তে গেলে কিন্তু খুব ডেডিকেশান থাকতে হয় আর সময় একটা কথা মাথায় রাখতে হবে শুরুতেই সাকসেস কিন্তু পাওয়া যায় না অনেক অপেক্ষা করতে হয় এবং সবসময় টাচে থাকতে হয় কমিউনিকেশান বিল্ড করতে হয় আর ডিউটি আওয়াজটা কিন্তু তথাকথিত যারা সরকারি চাকরি করতে চায় তাদের মতো বা কাউকে ছোটো না করেই বলছি যে ধরা মধ্যে ডিউটি এভাবে হয় না যখন শ্যুটিং থাক থাকে তখন কিন্তু বেরোতে হয় এবং সারা ভারত শুধু নয় যে কোনো জায়গাতে যেতে হতে পারে এর জন্যে যদি কেউ চান্স পায় তো এছাড়াও এগুলো যদি কেউ করে সেখান থেকে যেমন মাস কমিউনি কমিউনিকেশন জার্নালিজম যারা পড়ছে তাদের যেমন তোমার টেলিভিশন যে চ্যানেলগুলো আছে সেখানে যেমন তারা চান্স পায় এখান থেকেও কিন্তু টেলিভিশন চ্যানেলে চ্যানেলগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করা যায় এবং টেলিভিশন চ্যানেল বলতে শুধুমাত্র যেখানে সিরিয়াল টিভি সিরিয়াল মেকিং হচ্ছে সেখানে নয় যেখানে নিউজ মেকিং থেকে নিউজ রুম থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু এরকম যারা এখান থেকে পড়াশুনো করে তাদেরকে ক্ষেত্রে একটা অ্যাবজর্পশনের ব্যাপার থাকে মানে চাকরির একটা ব্যাপার থাকে আর যেখানে করা যায় যেটা হচ্ছে এগুলোকে এগুলো পড়ার পরে অ্যাডভার্টাইজিং এজেন্সি যেগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করা যায় সেখানে অ্যাড ফিল্ম যেগুলো মেকিং হয় খুব কম সময়ের জন্য যেগুলো টিভিতে আমরা বরাবরই দেখে থাকি বা ইন্টারনেটে এখন বরাবরই এরকম ধরনের অ্যাড চলে আসে আমাদের কাছে সেই অ্যাড মেকিংয়ের জন্যই কিন্তু এরকম পড়াশুনোর দরকার হয় এখন যাদের একটা ট্রেনিং থাকে তারা অবশ্যই আগে চান্স পাবে এই কোর্সগুলো কোর্সগুলো করলে কিন্তু ডিউটি আওয়ার্সের কোনো সময় এভাবে থাকে না সাধারণত এই কোর্সগুলোতে এবার কেউ ধরা যদি দশটা পাঁচটা ডিউটি মনে করে তাহলে কিন্তু ভুল করবে যতটা হোয়াইট কালার বলে মনে হয় এটাকে ততটা কিন্তু নয় প্রচণ্ড ছোটাছুটি করতে হয় অনেক সময় আলোচনাটা কাজে আসবে যারা পড়তে চাও ফিল্ম সিনেমা নিয়ে আর লিঙ্কগুলো আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা যারা এখনো লাইক শেয়ার সাবস্ক্রাইব এখনো করো নি তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও